অলরাইট গাইস, আমি হলাম জয়। যে আজ থেকে কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমরা শ্যাম্পু ওয়েট করেছিলাম যে আমাদের পাউচ নেওয়ার লাভ হয় না আমাদের সিম্পলি সিসি নেওয়ার লাভ হয়। তো আজকে আমরা ঠিক সিম্পলি সেই জিনিসটাই করতে চলেছি, কিন্তু আজকে আমাদের কাছে শ্যাম্পু নেই, আজকে আমাদের কাছে আছে দেখতে পাচ্ছ লেস। তো আমরা সিম্পলি এখানে 50 টাকার একটা বড় বিগ সাইজের লেস নিচ্ছি, আর এরকম ছোটো ছোটো 5 টাকা দামের লেস আছে সেটা হচ্ছে 50 টাকা, আমরা এরকম ছোটো ছোটো লেস নিচ্ছি। তো এই দুটোকে আমরা কম্পেয়ার করবো যে আমাদের এরকম বড় 50 টাকার একটা জাম্বো সাইজ লেস নেওয়া ভালো লাভ হয় না এরকম ছোটো ছোটো মানে 50 টাকা এরকম লেস নেওয়া কোনটায় বেশি লাভ হয়। তো চলো আর বেশি দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি। তোমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধু বন্ধু শেয়ার করে দেবে, আর বেশি বক বক না করে এবার চলো ডাইরেক্ট আবার এক্সপেরিমেন্টে চলে যাওয়া যাক। অলরাইট, তো দেখতে পাচ্ছ এই ওয়েট করার জন্য সিম্পলি ওয়েট মেশিন আমরা নিয়ে নিয়েছি, আমাদের সেই গরিবের ওয়েট মেশিন। তো এইটার উপরে এখন প্লেটটাকে রাখা যাক। তো প্লেটের ওয়েট হচ্ছে 187 গ্রাম। তো যাই হোক, এই প্লেটের ওয়েটটাকে এখন মাইনাস করে দিই আমরা, মাইনাস করে তো প্লেটের ওয়েট আমাদের মাইনাস হয়ে গেছে। তো এইবার সিম্পলি কী করবো, আমরা এইটাকে কাটবো কেটে, এখান থেকে আমরা এবার এইটাকে ঢেলে পুরো ওয়েট করবো, দেখবো নেট ওয়েট কতটা আসে। তো চলো এইটাকে এখন কাটা যাক। তো দেখতে পাচ্ছ এখন এটা জিরো আছে, তোমরা ভালো করে দেখে নাও, তো এটা এখনও জিরো আছে। অলরাইট, তো এবারে এখন আমরা এক এক করে এর মধ্যে ঢালি। একটাও লেসের টুকরো ভেতরে রাখছি, তো দেখতে পাচ্ছ আমাদের প্যাকেটগুলো খালি হয়ে গেছে। তো এর ভেতরে আর কিছু নেই, হয়তো কিছু একটু আধার লেগে আছে, তো ওটা তো চলেই। তো যাই হোক, এখানে আমরা ওয়েট কত পেয়েছি দেখে নাও, এখানে আমরা পেয়েছি 133 গ্রাম। ওকে, তো এই 50 টাকার প্যাকেটে সিম্পলি আমাদের যে লেস এসছে সেইটা হচ্ছে 131, 132, 133। ওকে, তো 130 গ্রামই ধরলাম আমরা, তো 130 গ্রামই ধরলাম নেট। তো এই এক মানে 50 টাকার প্যাকেটে সিম্পলি আমাদের যা লেস ছিল সেটা হচ্ছে 130 গ্রাম। তো এবার এই ছোটো ছোটোগুলোকে কাটি, কেটে দেখি যে ওইটার মধ্যে দিয়ে আমাদের কতটা লেস বেরোয়। তো এইটাকে এখন সাইডে রাখি, সাইডে রেখে এবার ছোটো ছোটোগুলোকে কাটি। অলরাইট, তো এইটাকে দেখতে পাচ্ছ আবার আমাদের ওয়েট মেশিনটাকে এখানে আমরা জিরো করে দিচ্ছি। তো দেখে নাও এখানে সিম্পলি জিরো আছে, তো ভাই সাহেব জিরো দেখে নাও। তো এইবার এই প্লেটটা এখানে রাখি আমরা, আবার সেই ওয়েট, তো এটাকে আবার মাইনাস করে দিই। তো এবারে সিম্পলি কী করবো, আমরা এরকম ছোটো ছোটো যে আমাদের প্যাকেটটা আছে সেই ছোটো ছোটো ছোট্ট প্যাকেটগুলোকে এবার কেটে এক এক করে এর মধ্যে ঢালবো। তো চলো এক এক করে ঢালা যাক। তো আবার যে রেজাল্টটা পেয়েছি, আবার এটাও একটু শকিং, বাট অতটাও না, কিন্তু হ্যাঁ যদি 5 টাকার হিসাবে ধরতে যাও তাহলে একটু শকিং আছে। তো আগে যে আমরা নেট 50 টাকার যে বড় প্যাকেটটা ছিল জাম্বো সাইজ প্যাকেট, ওইটার মধ্যে ছিল 130 গ্রাম, আর এখানে আমরা যে 50 টাকা মানে 5 টাকা করে যে 10খানা প্যাকেট নিয়েছিলাম তার ওয়েট হচ্ছে 149 গ্রাম, তো 145 গ্রাম ধরলাম, কারণ এটা 147 কি 148 মধ্যে আপ ডাউন করছে, তো আমি 145 গ্রাম ধরলাম। তো আর এখানে প্রত্যেকটা প্যাকেটের যদি ওজন করি, যতক্ষণ না আমরা এখানে 9টা প্যাকেট দিচ্ছিলাম, কারণ 5 টাকা করে 10টা প্যাকেট হয়েছিলো আমাদের 50 টাকা, তো এখানে যখন 9টা প্যাকেট দিচ্ছিলাম তখন সিম্পলি আমাদের পার হয়ে গেছিলো 135 গ্রাম, আর যখন আমি 5 টাকার আর একটা লাস্ট 10 নম্বর প্যাকেটে যখন কেটে দিই তখন এখানে চলে এসে 145 গ্রাম। তো একটা প্যাকেটের হেল্পে ছিল, তো এই একটা প্যাকেট হিসাবে দেখতে গেলে আমাদের এই লেস ছোটো প্যাকেট নেওয়া একটু বেশি বেনিফিট হয়। 50 টাকার একটা বড় প্যাকেট নেওয়ার চেয়ে যদি তোমরা 5 টাকা করে 10টা প্যাকেট নাও তাহলে তোমাদের একটু বেনিফিটটা বেশি হবে। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, বন্ধু বন্ধু শেয়ার করে দেবে, আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে ফটোফট করে কমেন্টে জানিয়ে দাও, আর আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা জানিয়ে দিতে পারো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য কোনো অসম পাগলাই ভরা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, ভালো রাখো, টাটা। একটু লেস খেয়েই নিয়ে এবারে।